সুগন্ধি রান্নাবান্না আপনাদেরকে স্বাগত। আজ আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ পালং শাকের ঘন্ট। আমি প্রথমে লাউ শাক পালং শাক কেটে নিয়েছি, এখানে আমি পালং শাক কেটে নিয়েছি। শাকের আনাজ দেবার জন্য আমি এখানে আলু, কচু, মূলো, বেগুন এই চার রকম আনাজ আমি দেবো। এই বড়িগুলো আমি সাজাতে লাল লাল করে ছেঁকে নেব, নিয়ে বড়িগুলো দেবো। আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি, শাকটা একটা সিটি দিয়ে নেব। দিয়ে ঢেলে নিয়েছি শাকটা পুরো, দিচ্ছি দিয়ে দেবো। বেগুনগুলো একইভাবে ছেঁকে নেবো। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে দেবো। ওগুলো আমি একসাথে ভাজবো। এখানে দুটো লঙ্কা ফোড়ন দেবো, দুটো তেজপাতা, আর দেখুন একটু পাঁচ ফোড়ন নিয়েছি, ফোড়নে দেবো। এগুলো আমি কড়ায় দিয়ে দিই। দেওয়ার পর এই আনাজগুলো আমি আর আলাদা করে ভাজবো না, এগুলো আমি সব একসাথে ভাজবো। ভালোভাবে ভাজার জন্য আমি একটু নুন দিচ্ছি। এই নুন আর চিনিটা দেওয়ার ফলে এটা আমি জল দেবো না। এই নুন আর চিনিতে আনাজগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেলে আমি শাকটা দিয়ে তরকারিটা চাপাবো। দেখুন বন্ধুরা, নুন চিনি দিয়েছি আর তেলেতে আমার আনাজগুলো কেমন টক বক করে ফুটছে, এতেই আমার আনাজটা সেদ্ধ হয়ে যাবে। আনাজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এই আনাজটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন। এইটা দেখতে বুঝতেই পারছেন আপনারা আনাজটা কিভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। হলুদ গুঁড়ো দিয়েছি, এবার আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু সর্ষে বাটা এটা আমি দিচ্ছি। সেদ্ধ হবার মতো নুন দিয়েছিলাম, কিন্তু এখন আমি আবার শাকের নুনটা দিচ্ছি। সামান্য জল দিয়ে শাকটাকে আমি মজতে দেব। বেগুন ভাজাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, বড়িগুলো আমি একটু ভেঙে নিয়ে দেবো।
আনাজগুলো দেখুন বন্ধুরা, বোঝাই যাচ্ছে না যে এটা আমি এত আনাজ দিয়েছিলাম, এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবেই তৈরি করবেন। আমার রেডি হয়ে গেছে, আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন।